বাংলা সাহিত্যের ব্যতিক্রমী প্রতিভা নবারুণ ভট্টাচার্য সাতের দশক যখন সারা বাংলায় অগ্নিগর্ভ অবস্থা ঠিক সেই সময়ে ফেনিক্স পাখির মতো লেখালেখিতে তাঁর আগমন নবারুণ ভট্টাচার্য ছিলেন মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্যের সুযোগ্য পুত্র কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন নবারুণ কিন্তু রেখে গেলেন কিছু উপন্যাস গল্প আর কবিতা বাংলা সাহিত্যের অন্যতম স্রষ্টা ব্যতিক্রমী স্রষ্টা নবারকে নিয়েই আমাদের আজকের সাহিত্য সংস্কৃতি এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট লেখক প্রাবন্ধিক স্বপ্নময় চক্রবর্তী আর আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর অধ্যাপক বিশিষ্ট প্রাবন্ধিক হেমবন্ত বন্দ্যোপাধ্যায় স্বপ্নময় দা মারা যাবার ঠিক পরপরই আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেলাম তাঁকে নিয়ে অনেক শোকগাথা আপনারও একটা লেখা দেখলাম সম্ভবত কোন একটা দৈনিকের পাতা জুড়ে আপনি শিরোনাম লিখেছেন যে কে কি বলল তাতে নবারুণের হ্যাঁ শিরোনামটা সাধারণত লেখক দেন না এটা সম্পাদক নিজেদের মতন করে নেন আর আমি শোকগাথা লিখিনি যেটা সেটা লিখেছি তার মধ্যে একটা মৃত্যু মানে একটা অনেকটা জায়গা খালি হয়ে যাওয়া বিশেষ করে নবারুনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত যেটা অনেকটা অনেক সময় আমাদের মেরুদণ্ডটাকে সোজা করতে শেখায় তো আমরা আমি একটা দৃষ্টান্ত তুলে ধরেছি নবালুনের লেখা নিয়ে বেশি কচকচি করার স্পর্ধা নেই মানে ওর সম্পর্কে যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই লিখেছি কারণ আর সেখানে যে শিরোনামটা আপনি জোর দিচ্ছেন তাতে তাতে নবারুনের সেটা ওরা দিয়েছে ওরা হয়তো আমি হয়তো হ্যাঁ জিজ্ঞাসাই ছিল নবরণের তাতে কিছু যায় আসে না তার কারণ ওকে ভালো বলি খারাপ বলি ওকে তো অনেক কথা শুনতে হয়েছে গিমিক অশিষ্ট শব্দের ব্যবহার প্রথা বিরোধিতা যাকে বলে রস হওয়া যারা আলঙ্কারিকভাবে সেগুলোও তো ঠিক হচ্ছে না অথচ নবারুণ আপনারা যেটা আজকে নাম দিয়েছেন ব্যতিক্রমী নবারুণ সেটাকে বারবারই আমাদের ব্যতিক্রমী মনে হয় নানান কারণে ব্যতিক্রমী তাহলে কোন দিক থেকে হেমন্তদা ব্যতিক্রমী মানে আমাদের তো আখ্যান সাহিত্যের ইতিহাসটা দীর্ঘ সেখানে একটা খুব রম্য ন্যারেটিভ রচনার একটা পরিসর ছিল এবার সেটা কেউ কেউ ভাঙতেও চেষ্টা করেছেন সময়ের সাথে সাথে আমরা কমল কুমারকে জানি আমরা সুবিমল মিশ্রকে জানি আমরা সন্দীপন চট্টোপাধ্যায়ের কিছু চেষ্টাকে জানি কিন্তু এদের থেকে নবারুণ ভট্টাচার্য এই জায়গাটাই আলাদা এরা কেউ কিন্তু সেই অর্থে পলিটিক্যাল রাইটার নন নবারুণ ভট্টাচার্য মূলত রাজনৈতিক এই চেষ্টাটা কোথাও একটা একটা সময় হয়তো সমরেশ বসুর মধ্যে ছিল প্রথম দিকে কিন্তু রাগি রাগি হতে গিয়ে সমরেশ বসু অনেক বেশি রগ রগে হয়ে গেলেন মানে প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা থেকে সম্পূর্ণ সরে গিয়ে অলমোস্ট আত্মসমর্পণ করে ফেললেন নবরণ কি সেটা করলেন না নবরণ সেটা করলেন না আদ্যন্ত প্রতিষ্ঠান বিরোধী এবং তার কাজটা সেটা আমি স্বপ্নময়বাবু যেরকম বলছেন সমর্থন করিবা না করি সেটা যে অন্যের থেকে আলাদা এবং তিনি নিজের এই দর্শনে কিন্তু স্থিত ছিলেন এখানে তিনি কোথাও অন্য কোন রকম আপোষ করতে চাননি আমরা তো অনাপোষী মানুষ আমরা তো অনেক লেখকের রচনাতেই দেখতে পাই নকশাল আন্দোলন সাতের দশক নবারুনের লেখায় আমরা ঠিক সাতের দশক বা নকশাল আন্দোলনকে কীভাবে পাচ্ছি কতটা পাচ্ছি একটা জিনিস দেখুন যখন একটা লেখা একটা সৃষ্টি সেটাই ওটাই ভালো হয় যেটা স্থায়ী হয় নকশাল আন্দোলন নিয়ে অনেক লেখা তখন হয়েছে তখন সেটা এতটা তার পেরিফেরিয়াল ছিল বা মাইক্রো মানে ওই ঠিক ওই সময়টাই ছিল যদি সময় উত্তীর্ণ হতে পারে তখন আমি আমরা তখন বলি যে এই লেখাটা কালোজয় হ্যাঁ কালো মনে করুন খোঁচর বলে একটা গল্প এই খোঁচর গল্পটার মধ্যে আমরা দেখছি যারা উৎসব চলছে এবং সেখানে একজন সাদা পুলিশের পুলিশ একটি এদেরই খোঁচড় বলা হয় যারা সাদা পোশাকের স্পাই স্পাই এই স্পাই একটি নকশাল ছেলে সে অনুষ্ঠান দেখতে এসেছিল তার পাড়ার কেউ ওখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বলে সে লুকিয়ে কোনোভাবে চাদর মুড়ি দিয়ে এসেছিলো এবং তাকে ওখানে প্রকাশ্যে গুলি করা হয় এবং গুলি করার পরে আ মঞ্চে উৎসব থেমে যায় থেমে যাবার তারপরে দেখাচ্ছেন উনি যে চ্যাংদোলা করে তার বিভৎস বর্ণনা আছে যেগুলো নবরুণি লিখতে পারেন মানে সেটা আমি এভাবে লিখবো না ওই রক্ত ঘিলু তার আপনি কথাটা বলুন ডিটেল মানে কী ডিটেল সেই বিভৎসতা ডিটেল নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে উৎসব কিন্তু চলবে এবং শেষ পর্যন্ত রক্ত ফেনা মাখা চেয়ার এবং সেই উৎসব তার যে অ্যাম্বিয়েন্স সেখানে আবার উৎসব চালু হলো আমরা যে এখন উৎসব মুখরিত সময় দেখছি হ্যাঁ এই সব নিয়ে আমার মনে হচ্ছে যে এটা এখনকারও গল্প প্রাসঙ্গিক এখনকারও গল্প মনে হচ্ছে নাকি এখন সারা পৃথিবী তো তাই সারা পৃথিবী এই যে উৎসব গ্লোবালাইজেশনে উৎসব চলছে উৎসব চলবে অথচ নিসংশতাও চলবে হ্যাঁ তাহলে নবরুণকে আমরা ব্যতিক্রমী বলছি পাশাপাশি তো ব্যতিক্রমীও বলছি সেটা যদি ক্রম অনেকেই তো করছেন নাই হ্যাঁ শীত দ্বারা সাজা রেখে আমরা তো অনেকেই রাজানুগ্রহী হয়ে পড়েছি জয়লোভে যশলোভে রাজ্যলোভে অনেকটা

নামকরণ করছেন এই আমার দেশ না এই যে একটা ব্যতিক্রমী নামকরণ আপনি কি তার কবিতাগুলো কবিতাগুলো পড়ে পড়ে এই নামকরণের সঙ্গে সহমত পোষণ করেন না কেন ওর জীবনটা পড়েও তো তাই মনে হয় শুধু কবিতাগুলো পড়ে নয় এটার মধ্যে কি আছে এটা তো এটাকে যদি আপনি একদম আক্ষরিক অর্থে নেন মুশকিল এটা একটা প্রত্যাখ্যানের ভাষা যে দেশে তিনি জন্মেছেন পদাঘাতই শুধু পেলাম তারই একটা আধুনিক অনুক্রম আমি বলবো হ্যাঁ যেখানে তিনি বলছেন যে যদি দেশটা জল্লাদের ভূমি হয় সেই দেশ আমার নয় দেশটা আমার তখনই যেটা যদি সেখানে সুশাসন থাকে আমার মত প্রকাশের স্বাধীনতা থাকে আমার বন্ধুদের দুমুটো ভাতের সংস্থান থাকে স্বপ্ন থাকে কিছু তবে সেটা আমার দেশ যদি না হয় সেটা আমার দেশ তাহলে এখানে একটা প্রশ্ন অভিমান রয়েছে এখানে একটা প্রশ্ন উনিশশো স্বাভিমান উনিশশো থেকে দু এত বিস্তীর্ণ সময়ে তিনি কি কখনো নিজের দেশ ভাবতে পারলেন না স্বপ্নমাইদা বুঝতে পারছি না আমি আপনার প্রশ্নটা মানে এই মৃত্যু উপত্যকা আমাদের নিজের দেশ ভেবেই তো বলছে উনি তখন বলছে যে আমাদের উনি তো বলছেন যে আমাকে হত্যা করা হলে আমি বাংলার প্রতিটি মাটির শিখায় মাটির প্রতিটি শিখা হয়ে এটা আমার দেশ এই এটা আমার দেশ যেখানে সেভেন্থ ফ্লিট কে রুখে দেবে সপ্তডিঙা মধু কর এটা আমার দেশ এটা আমার ঐতিহ্য এবং আমাদের দেশ ওই জীবনানন্দীয় ভাষার মানে সুস্নি কলমিয়ার বাতাবি লেবু বাইরেও কিছুটা আমাদের সফটনেস তার মধ্যে নেই কিন্তু ভেতরে নির্যাস আছে একটা কথা আমি বলি এই মৃত্যুপত্রকে কিন্তু একই রকম সত্য গাজাতেও একই রকম সেটা সত্য ইরাকেও হ্যাঁ এই যে এত বছরের সভ্যতার যে জায়গাটা

তাহলে সেটা যদি তার বিরোধী এই তো তিনি এই দেশেই থাকতে চাইছেন কিন্তু যেখানে মৃত্যুর কোলাহল মৃত্যুর মিছিল সেখানটাই হয় কি আমরা সকলেই উপশি বাংলাতে থাকতে চেয়েছিলাম কিন্তু উপসী বাংলায় থাকতে চাই এবং এই উপশ কেবলমাত্র যদি পেটের উপশ হতো তাহলে একটা বোঝা যেত কিন্তু আমাদের মনে মননে অভিমানে আমাদের चिंतনে যে সাংঘাতিক একটা নিরন্ন দশা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সেইটা আমাদের আরো ক্ষীণ করছে এবং নবারুণকে খুব প্রয়োজনীয় মনে হচ্ছে আমাদের আর একটা জিনিস দেখুন যে মানব জীবনের যে অসহায়তা যে অনিশ্চয়তা তার কবিতার লাইনে গল্পের লাইনে উপন্যাসে আমরা বারবার পাচ্ছি তো উনি কি কোথাও অনিশ্চয়তা বা অসহায়তার বাইরে কিছু দেখতে পাচ্ছেন না এত বড় সমাজ দেখুন ওই নবরণ হয়তো আমাদের বছর তিন চারেকের বড় তো আমরা মানে আমার কৈশোর যৌ যৌবন এবং আজ পর্যন্ত বারবার পরাজয় দেখেছি আমরা দেখলাম যে একটা স্বপ্ন নিয়ে কিছু তরুণ যারা ওর এই এই কবিতাতে আছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় আছে আমার চেতনা জুড়ে শুয়ে আছে চারটি তরুণের আটটি তরুণের লাশ তো ওই আটটি তরুণ নয় এরকম অনেক তরুণ যারা একটা স্বপ্ন নিয়ে বাঁচতে মানে একটা তৈরি ভেবেছিল সমাজ পাল্টাবে অন্য রকম হবে ওই রূপসী উপসী বাংলা আর থাকবে না রূপসী বাংলায় হবে এই সমাজটা হয়নি সেটা ওটা একটা আঘাতের জায়গা স্বপ্ন স্বপ্ন ভঙ্গের জায়গা স্বপ্ন সোভিয়েতরা এই ইউনিয়নটা পুরো ভেঙে গেল টুকরো টুক হয়ে গেল একটা বিশাল স্বপ্নভঙ্গের জায়গা এবং যেই মানে একটা রাজনৈতিক পরিবর্তন হলো ব্যালটের মাধ্যমে এবং সেখানে একটা স্বপ্ন দেখা পতাকা আস্তে আস্তে ন্যাকড়ায় পরিণত হয়ে গেল সেখানেও আরেকটা স্বপ্নভঙ্গের জায়গা এই এতগুলো স্বপ্নভঙ্গের জায়গা থেকে একজন হেরে যাওয়া মানুষ তাদের অভিমান তাদের যে ক্ষোভ তার চরিত্রের মধ্যে এসেছে ধরুন ন্যাড়া পচা গজা নন্টে ওই সোনামন এরা সবাই মিলে একটা বর্গ তৈরি হয়ে গেল তারাই ফ্যাতারু ফেতারু শব্দটার মধ্যে দেখুন ফয় আকারের মধ্যে মধ্যে বা শব্দটা আছে আর তারায় ফালতু এই যারা এই ইচ্ছে করেই হয়তো ওর এই এই ভেবে করে ভেবে না করলেও ভেতরে কাজ করেছে তার মস্তিষ্কের ভেতরে কাজ করেছে করে ফ্যাতারু একটা বর্গ তৈরি হয়েছে যারা সমস্ত বঞ্চিত হতভাগ্য এই মানুষরা যারা মানে রবীন্দ্রনাথ যাদের বলেছে এর উচ্ছিষ্ট সভ্যতার উচ্ছিষ্ট সভ্যতার এবং তারা এবং তাদের প্রতিবাদের ভাষা তাদেরই মতন একদম তার মানে ফেতারুকে দিয়ে কিছু বলানো এটা হচ্ছে নবরুণ একটা স্টাইল এই তো না চোখতার ফেতারু এরা কারা জানেন আমরা যেরকম মানে ফর্সা ফর্সা মানুষদের কিছু সুপারম্যান দেখেছিলাম না সুপার এরা হচ্ছে আরবান মার্জিনাল মানুষদের সুপার ওই কালো কালো মানুষদের কালো কালো মানুষদের সুপার কালো কালো মানুষ এবং তারা কিন্তু গ্রামীণ নয় আমি নবারুনের লেখা স্টাডি করে দেখেছি তুমি কিন্তু আরবান মার্জিনাল নিয়ে কাজ করতে পছন্দ করে নাগরিক প্রান্তিক মানুষ যারা হ্যাঁ তাদের সুপার হিরো হচ্ছে এই ফেতারুগা যারা তাদের ইচ্ছা পূরণ করে আমরা তো সব লড়াই জিততে পারি না যেটা স্বপ্নবাজা বলছেন কিন্তু আমাদের জেতার ইচ্ছাটা ষোলো আনার উপর আঠেরো আনা আছে যে কারণে ফিল্মে আমাদের হয়ে জিতে গেলে আমরা হাততালি দিই ঠিক ঠিক এইবার মুশকিল হচ্ছে কি সেই যুদ্ধটাও তো সাজানো সেলুলয়েডের যুদ্ধটাও তো সাজানো ফলে তাকে অনেকটা রিয়েলিস্টিক এবং পলিটিক্যাল করে যে পরিসর নির্মাণ করছেন নবারুণ ভট্টাচার্য সেখানে নতুন সুপার হিরোর দরকার ছিল তারা ওই সাজানো ঘোষানো কথায় কথা বলবে না তারা ভাষা সন্ত্রাস সচেতনভাবে করবে তাহলে এটা করেছেন তাহলে এই যে তার উপন্যাস কাব্য বা গল্প জুড়ে একই কথা মানছি না মানব না প্রতিবাদ প্রতিরোধ প্রতিঘাত এটা কি এই জন্যই এসেছে বারবার তার লেখায় স্বপ্ন ভাইদা হ্যাঁ এটাই তো মানে বলা হচ্ছে মানছি মানে যেই প্রথা সবাই বাদল সরকারের এবং সবাই করে বলে সবাই করে তাই এই সবাই করে বলে সবাই করে তাই ওটাকে ভাঙতে হবে আর একটা কথা আছে ওনার অনুমতি নিয়ে বলছি আপনি খবরের কাগজ প্রত্যেকদিন যদি পড়েন অনেক দিন ধরে টিভি যদি প্রতিদিন দেখেন মনে হয় না কি সম্প্রতিকালে একই জিনিস আমরা রোজ রোজ দেখছি তা যদি হয় তাহলে একজন লেখকেরও স্বাধীনতা আছে এগুলো কোনোটাই মানবো না বারবার বলার সময় যদি বধির হয় আমাকে গলা তুলতে হবে এটা হচ্ছে প্রথম কথা উৎপল দত্ত এটা বলেছিলেন নাটকে এরাও তাই বলছেন যার জন্য এক এক রকম করে তারা মানে ও ওর 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 একটি গল্পের বইয়ের ভূমিকা বলেছিল যে আমার কাছে সাহিত্য হচ্ছে একটা আশ্চর্য একটা এমন অ্যালকেমি যাতে বিশৃঙ্খলনে ঝুকি থাকে এবং এটাও বলেছে আমি ভাতঘুম সাহিত্য বিশ্বাস করি না আমার লেখা পড়ে যদি কেউ নিশ্চিন্ত ঘুমোলেই তাহলে আমি বুঝব না মারা যাবার পরে একটি দৈনিক প্রায় 10 12 পাতার জুড়ে সংখ্যা বের করেছিল সেইখানটাই নবরুণকে তুলনা করা হয়েছে বারুদের সঙ্গে আপনি কি বলবেন হে মতামত দা মনে হয় ওর লেখা বারুদ দেখুন কে কিভাবে তুলনা করছে এটা তো তার সম্পূর্ণ নিজস্ব এক্তিয়ার তিনি বারুদ না রক্তবাংশের মানুষ এটা আসলে বিচার্য নয় তিনি কতটা খাঁটি মানুষ ছিলেন অথেন্টিক মানুষ ছিলেন কষ্টগুলো কিভাবে দিচ্ছেন এটা এবং আমার মনে হয় ওর যে ভাষারীতি অপভাষার প্রয়োগ এটা না একটা ফ্রাস্ট্রেশনের ভাষা এটাই যে সবাই কথা বলবেন স্বপ্নময় চক্রবর্তী যে এই ভাষায় কথা বলবেন এই এক্সপেক্টেশন রাখবেন না প্রত্যেকের অভিমান প্রকাশের ধরন আলাদা এটা নবারুণের ধরন এটা কি তাহলে সচেতন ভাবে প্রকাশ না সচেতনভাবে কি হয় আপনি যদি আপনার অভিমান বা রাগের ভাষাকে বড্ড মোলায়েম করে দেন না সেটা বড্ড জোলো হয়ে যায় আক্রোশের ভাষা প্রান্তিকের ভাষা রাগের ভাষা আমাদের সে সাজানো যে একটা সফিস্টিকটেড মারতামারা ধরন ছিল সেটাকে কোথাও আঘাত করতে চাইছেন আপনি যদি হাতুড়ি দিয়ে আঘাতই করতে চান সেটা তো জোরালো আঘাতই হবে আপনি তো পালক বোনাতে চান না আপনি তো হাতুড়ি মারতে চান

অভিজিৎ সেন হয়তো অন্যরকম ভাবে ব্যবহার করেন স্বপ্ন চক্রবর্তী হয়তো অন্যরকম ভাবে ব্যবহার করেন তার মানে এই নয় তারা আপোষ করছেন তারাও তাদের মতো লড়াই করছেন লড়াইয়ের বদলে যাচ্ছে কথা হচ্ছে যে যায় আমাদেরই লড়া আসলে আরেকটা কথা কি বলছিলাম যে ওই যেটা গিমিক আমি যদি বলি গেমিং তো গিমিকের যে ব্যবহার হ্যাঁ সেটাও একটা শেখার মতো আছে ওর কাছে যেমন ঋত্বিক ঘটকের কাছে আমরা জেনেছি মেলোড্রামার ব্যবহার

তাদের মধ্যে বেশিরভাগ নিরক্ষর তাহলে তিনি যে ভাষাতেই কথা বলুন তারা পড়বে না তাহলে তো সংকট গুহ নিয়োগীর মতন বই ছেড়ে অন্য কিছু নেওয়াটা দরকার ছিল বেশি যদি খুব অনেস্টলি তুমি ভাবো ফলে যারা ওই গালাগালিটা না দিয়ে মোলায়েম ভাষায় অন্য প্রতিবাদ করবেন আমি তাদের কিন্তু কারোর থেকে ছোট করছি না মানে আমরা কোনো বিগ্রহ বানাতে আসিনি কিন্তু আজকে আজ যে বলেছেন উনি একজন এটা তো বারুদ সেটা আমাদের বাঙালি জাতির একটা

অনেক পুরস্কার অনেক অভিনবত্ব অনেক কিছু এই হারভার্ট নয়ের দশকে লেখা একটি বিখ্যাত উপন্যাস পরবর্তীকালে ছবিও হয়েছে এটা সম্পর্কে আপনি হ্যাঁ এখানে আমি মানে হারবার্ট নিয়ে একটা সেই সময় খুবই একটা হই হৈ হয়েছিল তো আমার হারবার্টটা মানে সেভাবে আমার অসাধারণ কিছু মনে হয়নি পরবর্তীকালে আরেকবার পড়েও আমার ঠিক তাই মনে হয়েছে হারবার্ট জেটা মেকিং যদি বলি উপন্যাসের গঠন সেটা অন্য কোনো উপন্যাসের মত একদম নিজের মতন করে তৈরি এটা ঠিক আর অনেকটা জীবন আনন্দের উপদেশে দেখবি কোন ওই রকম ব্যাপার পাচ্ছ না হারবার্টের মত এটা সেরকম হ্যাঁ আরেকটা ব্যাপার কথাটা বললি না এটাই কোথা আমার একটু অস্বস্তি করে আর কি এটা অস্বস্তি কেন সুবোধ স্বীকৃতিত্ব একটা প্রয়োজনীয়তা আছে সুবোধ ঘোষ নামে একজন অসামান্য স্রষ্টা আমার ভাষায় সাহিত্য লিখেছিলেন তিনি কোনো পুরস্কার পাননি কিন্তু তার চলচ্চিত্রগুলো ষোলোটা পুরস্কার পেয়েছে জাতীয় পুরস্কার আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন ওকে ওনাকে বারুক সব একেবারে এ বলি না আপোষহীন সেটাও কিন্তু অতিশয়ক্তি করি আমরা পুরস্কার উনি ওনাকে যদি পুরস্কার দেওয়া হয় উনি তো গ্রহণ করবেন ভেবে নিচ্ছি সরকারি পুরস্কার যেটা আমাদের কেন্দ্রীয় সরকার সাহিত্য সাহিত্য একাডেমি তো উনি তো সেটা রিফিউজ করেননি না করেননি তো এবং যেটা পশ্চিমবঙ্গ সরকার সময় যা যেটা দিয়েছিলেন পুরস্কার তা তুনিও সেটা করেননি এটা করেননি বলে তিনি ছোট হয়ে যান না হ্যাঁ তো এবং এটাই যে আমরা সবসময় তাকে বলি একটা যে বলি আমি বারবারই বলি রক্ত মাংসের মানুষ একটা মানুষের মধ্যে সমস্ত রকম শেড থাকে আরো অনেক গল্প উপন্যাসেলিয়াম বিখ্যাত বিখ্যাত হেমত একটা জিনিস দেখতে পাচ্ছি তার গল্পে নারী চরিত্রের সংখ্যা কম এবং গল্পের আয়তন পরিসর সেটাও খুব কম এর কি কোনো আলাদা কারণ আছে বলে মনে হয় এটা ধরো আমি এভাবে তো খেয়াল করিনি তবে এই খেয়াল সেটা না একটু একজন গল্পকার জানেন যে একটা বিষয় আর তার আঙ্গিক দুটো না মনিকাঞ্চনের মতন হয়ে যায় একটা প্রয়োজনে আর একটা তৈরি হয়ে যায় সেখানে তার নারী চরিত্র প্রয়োজন হয়নি তাই করেনি এটা আমরা তো দেখেছি এখানে তো বড় গল্প আমরা দেখেছি তো বিধবা রতি মঞ্চুরই দেখিনি জগদীশ গুপ্তের কত বড় গল্প বলো তো বা নটনির দেখি আমি কত বড় গল্প বলো আমি আমি তুলনামূলক ভাবে বলছি এমনি সাধারণত উপন্যাসের যে আয়তন হওয়া উচিত সেই সেইরকম কিন্তু তার উপন্যাস নয় বলেছি আপনি আপনার আপনার অবসর্ভেশনটা খুব ভালো হ্যাঁ আহ চরিত্র নেই এবং তার যে স্ল্যাং গুলো যদি আপনি দেখেন আহ এই যে পুরন্দরভাট ওখানে যেসব স্ল্যাং আছে এগুলি সমস্তই পুরুষ কেন্দ্রিক এবং পুরুষ গোপনাঙ্গ নিয়ে ওই স্ল্যাং গুলো তৈরি তার মধ্যে স্ত্রী গোপনাঙ্গর উল্লেখ নেই নেই এটা একটা ঘটনা এবং সত্যি স্ত্রী চরিত্রের অভাব ওই ফোয়ারার জন্য মানে ফোয়ারার জন্য চিন্তা বা কালো মন এরকম কয়েকটা গল্প আছে কিন্তু তুলনামূলকভাবে ভাবে বেশি পুরুষ নিজে বলছেন আমি ভালগান নই আমি হয়তো কিছু কিছু শব্দ ব্যবহার করেছি যেটা কানে অশিষ্ট লাগতে পারে কিন্তু আমি ভালকার নই এটা কিন্তু এটা যেটা বলছিলাম যে ওই 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 স্ত্রী প্রধান গল্প আছে আর কম পুরুষটা বেশি আছে এবং এটা যে আপনি আমি যাই এটা সচেতন ভাবে করেছেন কিনা কারণ উনি যে বিষয়টা নিয়ে করেছেন সেখানেই তো বেশিরভাগই তো মদের কারবারি চাওয়ালা রিক্সাওয়ালা টেম্পো এদের এদের মধ্যে মানবিকতা বারবার দেখানোর চেষ্টা করেছেন ওর মতো করে কারণ ওটা ছাড়া তো গল্প হয় না হ্যাঁ তো এবং কখনো কখনো সেই মানবিকতা চাপা পড়ে যাচ্ছে কখনো কখনো সেই চেপে দেওয়া হচ্ছে কখনো কখনো সেটা ফুটতেও চাইছে হ্যাঁ স্ফুটন উন্মুখ কি তো সেখানে স্ত্রী চরিত্র সত্যি সত্যি কম আছে আর এই যে এবার উপন্যাস বা গল্পের আয়তনটা কম আমার এই মুহূর্তে মনে পড়ে সঞ্জীবন চট্টোপাধ্যায়ের তো কোন উপন্যাসেরই আয়তন বড় ছিল না এবং অনেক পৃথিবী বিখ্যাত উপন্যাস আছে যেগুলো সেটা তো সেটা তো আমরা নন্দনতাত্ত্বিকের ভাষায় বলতেই পারি অ্যারিস্টটলের পলিটিক্স এই যে গ্রিক ভাষায় একটি শব্দ আছে একটি কথা আছে মেগা বিবলিয়ন মেগা কাকন অর্থাৎ যত বড় গ্রন্থ তত বড় নাকি জঞ্জাল আমরা কি সেই দিক থেকে বলতে পারি যে হারবার্ট তুলনামূলকভাবে অনেক ছোট কিন্তু সেটা আমাদের বাংলা সাহিত্যে একটা বিস্ময়কর দিককে নির্দেশ করেছে

প্রচলিত ধারাই যেভাবে গল্প উপন্যাসের চরিত্রকে দেখি নায়ক চরিত্রকে দেখি বা আঙ্গিককে দেখি সেইভাবে কিন্তু নবারণ হাটলেন না সেই পথে তিনি ডিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণে বা বিনির্মাণে তিনি কতটা সফল হুম এটা তো বহু ধরেই নায়ক চরিত্র চে পরিবর্তিত হয়ে গেছে পৃথিবীর সমস্ত সাহিত্যে এখানেও হয়েছে এবং বিলিরমান তো রবীন্দ্রনাথ মানে সাহিত্যকে ভাঙা তো সেটা চিরকালীন চলে tanulলে সাহিত্য মরে যায় তো এখানে নবরুণ করেছেন অনেক অনেকের সঙ্গে নবরুণ করেছেন বা নবরুনের সঙ্গে অনেকে করেছে আসলে ভাষাকে যারা ভাঙে তারাই ভাষাকে তার মানে আপনি বলতে চাইছেন বা আপনারা বলতে চাইছেন নবরুণ এক একটা গল্প উপন্যাস বা কবিতাই নিজের ভাষাকে ভেঙেছেন আবার নিজেই গড়েছেন কবিতাই ততটা নয় কবিতাই ততটা নয় কবিতার ট্র্যাডিশনাল তিনি

মৃত্যুর দেশে আসলে তিনি দেখতে চেয়েছিলেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত প্রাণী এবং নগণ্য কীটকেও জীবনের দেশে তাই তার সাহিত্য জুড়ে এত প্রতিবাদ প্রতিরোধ প্রতিঘাত তার সাহিত্যের পাতায় পাতায় খোদিত হয়ে আছে মানছি না মানব না ইত্যাদি শব্দ নবার ব্যতিক্রমী নমস্কার শান্তিনিকেতনের বহু পুরনো আশ্রমিক শ্রীমতী উমা দত্ত যিনি সকলের আদরের উমাদি তিনি এবছর শতবর্ষে পা রাখলেন বেশ কিছুকাল আগে দূরদর্শন শান্তিনিকেতন থেকে আমরা তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম এখন বর্তমানে স্বভাবতই বয়সজনিত কারণে তিনি আমাদের সঙ্গে কথা বলতে অসমর্থ আমরা তার সেই সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানটি আপনাদের দেখাবো কিন্তু তার আগে তিনি বর্তমানে কেমন আছেন সেই সম্পর্কে জানব তাঁরই খুব কাছের একজন মানুষ শ্রীমতী কাজরী রায়চৌধুরীর কাছ থেকে নমস্কার কাজরিদ্বীপ কাজারিদে আমরা একটু উমাদি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই উমাদি আমাদের সম্পর্কে উমা পিসি এবং এখানে শান্তিনিকেতনে আমরা যবে থেকে এসেছি যাদের যাদের পেয়েছি তাদের মধ্যে উনি একজন এবং তার থেকেও বেশি হচ্ছে ওনার মা বাবা আমরা ছোটোবেলা থেকে জানি আমাদের ঠাকুরদা ঠাকুমা সেই জায়গাটা নিয়েই রয়েছেন আমি জিজ্ঞেস করেছি উমা পিসিকে যে তোমরা সব ভাই বোন এখানে কি করে এলে বললেন আমরা এসেছি কারণ বাবা মা ছিলেন স্বদেশ ভক্ত এবং আমার তাদের জন্ম ছিল পাটনায় মানে উমা পিসিদের পাটনায় জন্ম হয়েছে বাবার কর্মস্থলে তারপরে ওদের মায়ের